আগামী 18 জুলাই আগামীকালকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারা মুক্তির জন্য বরিশালে আমরা একটি বিভাগীয় সমাবেশ করছি। এবং আপনারা জানেন যে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারান্তরীণ করে এ সরকার 29 তারিখে রাতে, গভীর রাতে ভোট কারচুপি করেছেন। এবং এই গণতন্ত্র হরণ করার জন্যই, মানুষের অধিকার হরণ করার জন্যই তারা অগ্রিম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এবং আমরা চেয়েছি যে স্বাভাবিকভাবে খালেদা জিয়া জেল থেকে মুক্তি পাবে, কিন্তু আমরা দেখলাম সরকারের ষড়যন্ত্র শেষ হয়নি। সরকার এখনও তাকে জামিন না দিয়ে তাকে বিভিন্নভাবে কৌশলে কারাউন্টিনে রাখতে চায়। সেজন্য আমরা এতদিন আমরা কোনো রাজনৈতিক কর্মসূচিও দেইনি, আমরা খালেদা জিয়ার মুক্তি চাই। কারণ আমরা দেখেছি 29 তারিখ গভীর রাতে ভোট কারচুপির জন্য যে আজকে দেশে হতাশা নেমে এসেছে, সেটা আজকে সরকারি দল মসনদে আছে বলে বুঝতে পারছে না, কিন্তু আজকে দেশের সকল মানুষ কিন্তু বুঝতে পারছে যে এই হতাশাটা 29 তারিখ রাতের ভোট কারচুপির জন্য, ভোট কারচুপির কারণে যে হতাশা এসেছে তা আমরা দেখতে পাই উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে, আমরা দেখতে পাই উপজেলায় আমাদের লোকরা না গেলেও আওয়ামী লীগের সমর্থক ভোটাররাও কিন্তু উপস্থিত হয়নি। এতে করে সারা দেশেই মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা কিন্তু নষ্ট হয়ে গেছে, মানুষের মধ্যে হতাশা এসেছে। এবং আজকের এই হতাশা থেকে মুক্ত করার জন্য যেভাবে আমরা দেখেছি স্বাধীনতার পূর্বে আন্দোলন সংগ্রাম এর মাঝে কীভাবে আমরা দেখেছি কীভাবে উত্তাল আন্দোলন সংগ্রাম হয়েছে এবং একটি সশস্ত্র সংগ্রামে পরিণত হয়েছে, আমরাও আজকেও বিশ্বাস করি স্বাধীনতা রক্ষার জন্য দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি এই অত্যন্ত গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে দেখে দেশে যে ভোট কারচুপি হলে পরে সেটা রেজাল্ট যে সর্বত্র পড়ে সেটা কিন্তু আমরা এখন দেখছি। আমরা দেখি হত্যা, খুন, গুম বা নৈরাজ্যকর অবস্থা, ধর্ষণ এবং খাদ্যে ভেজাল, ইয়াবা, মাদক সমস্ত কিছু এমনভাবে ছড়িয়ে যাচ্ছে যার সাথে সরকারি দলের লোকজন জড়িত রয়েছে। এবং আপনারা দেখেন আজকে যেখানে বাজেটে 5 লাখ কোটি টাকার বাজেট, সেখানে দেখা যায় 1/5 শতাংশ হচ্ছে 1,11,000 কোটি টাকা ঋণখেলাপি, সরকার এই ঋণখেলাপি আদায় করতে পারছে না। তার কারণ হচ্ছে সরকার আজকে সেখানে ঋণখেলাপি ম্যাক্সিমাম লোক সরকারি দলের লোক। তো আমরা আজকে দেখছি যে সরকার এই জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়, এটি সরকার নয়। এবং রাজনীতি আজকে রাজনীতিবিদদের হাতে নেই। সেদিন 29 তারিখে যাদেরকে দিয়ে এ সরকার ভোট কারচুপি করিয়েছে, এই সরকার সেই তাদের ভোট হয়েছে। আমরা দেখি সেই কর্মকর্তাদের সম্মেলনে তাদের দাবি, বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, বিভিন্ন সরকারি কর্মকর্তা, আমরা তাদের দাবি এবং তাদের বাজেটে যে অবস্থান তা দেখলে মনে হয় যে এখন এই সরকার জনবান্ধব সরকার নয়, সরকার কৃষক বান্ধব সরকার নয়, সরকার শ্রমিক বান্ধব সরকার নয়। আজকে আমরা যখন দেখি শিক্ষা খাতে রূপপুর পারমাণবিক বিদ্যুতের বাজেট ঢুকিয়ে দিয়ে জনগণকে ধোকা দিচ্ছে, প্রবৃদ্ধির নামে জনগণকে ধোকা দিচ্ছে, প্রবৃদ্ধির নামে আজকে রেমিটেন্সের টাকা এনে এবং প্রবাসী শ্রমিকদের টাকা আর বর্তমানে দেশের গার্মেন্টসের টাকা এগুলো মিলিয়ে আজকে প্রবৃদ্ধির হিসাব করা হয়, তখন আমরা মনে করি যে 29 তারিখের রাতের এই গভীর রাতে যে ঘটনা ঘটেছে তার সাথে এই সরকার সকল বিষয়ে নকল করছে। সরকার আজকে এগুলো চেইন অফ কমান্ড নেই, দেশের সুশাসন, গুড গভর্নমেন্স, এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু আজকে গুড গভর্নমেন্স নেই। আমরা যখন দেখি হাইকোর্ট দিয়ে ভার্ডিক্ট দিয়ে, আজকে হাইকোর্টের ভার্ডিক্ট দিয়ে যখন দেশ চলছে, তখন আমাদের বুঝতে পারি যে সরকার বিভিন্নভাবে দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। এখানে আমরা জানি আজকে বিরোধী দল সেখানে সরকার আমরা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা করছে। রাষ্ট্রের যে 3টি বিভাগ আছে সেই বিভাগগুলোকে, অবস্থাগুলো দেখেন। পার্লামেন্টে আমরা আজকে দেখি যে নৌকা মার্কার লোক দিয়েই পার্লামেন্টে আজকে বিরোধী দল তৈরি করছে। কাজেই যে এখানে আজকে জনগণের যে অধিকার, রাইট অফ মানুষের যে জনগণের যে অধিকার, মানুষের যে রাইট অফ স্পিচ, মত প্রকাশের যে স্বাধীনতা আজকে কিন্তু লোপ পাচ্ছে। সেটা আমাদের সাংবাদিক বন্ধুরাও বুঝতে পারেন যে আজকে যেভাবে আপনারা বিগত দিনে কাজকর্ম করতেন সেভাবে আমাদের কাজকর্মে বিভিন্নভাবে এখন বাধা আসছে। এবং আমরা দেখি যে মত প্রকাশের স্বাধীনতা এমন যে পার্লামেন্টে আজকে কথা বলতে গেলেও আমাদের যারা বিরোধী দল আছে তাদেরকে বাধা দিচ্ছে, বিভিন্নভাবে কথা বলতে দিচ্ছে না। এভাবেই দেশটা আজকে এমনভাবে চলছে
যে মানুষের অধিকার আজকে হীন হয়ে গেছে, এবং রাষ্ট্রবিজ্ঞানীগণ বলেন যে মানুষের জন্য ভোটের অধিকার থাকে না এবং তখন তার স্বাধীনতাও থাকে না। আজকে বাংলাদেশের এই স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য আমাদের গণতন্ত্রকে খুব দরকার, এবং গণতন্ত্রের নেত্রী মাদার অফ ডেমোক্রেসিকে এখন জেল থেকে বের না হলে এই আজকে বিরোধী দলের কিংবদন্তি দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলেই আমি বিশ্বাস করি অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পাবে। এটি সবাই দেশবাসীর আকাঙ্ক্ষা। আমরা ইতিপূর্বে কোনো কঠিন কর্মসূচি দেইনি, আমরা শান্তিপূর্ণ একটি সভা ডেকেছি এবং শান্তিপূর্ণ ডাকার এই মিটিংয়ের মাধ্যমে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি পাবে, এটা আমাদের আশা করি। সরকারের সুবুদ্ধি হবে। আজকে সারা দেশে যে ক্রাইসিস, গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে, দেশে আজকে সুপেয় পানি আজকে পাচ্ছে না কৃষকদের জন্য, আজকে দাম যেখানে দেখা যায় কৃষকরা ধান খেতে আগুন দিচ্ছে, আর ওদিকে খেলাপি ঋণ আদায় হচ্ছে না, আর খেলাপি ঋণের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে, আবার দেখি আমরা যখন দেখি কৃষকদের জন্য সেখানে আজকে বিভিন্ন মেগা প্রকল্প দিয়ে সরকার বিভিন্ন দুর্নীতির আশ্রয় গ্রহণ করছে, আর ওইদিকে কৃষকদের জন্য ধান কেনার ব্যবস্থা করে তারা একটি গোডাউন করার জন্য তাদের একটা পরিকল্পনা নেই। কাজে অ্যাকচুয়ালি কৃষকদের জন্য বিভিন্ন সুবিধা দেওয়া, শ্রমিকদের সুবিধা দেওয়া, বাজেটে জনগণের সুবিধা দেওয়া সেটা করেনি। বিশেষ করে বরিশাল থেকে আমরা এই আন্দোলনটা শুরু করলাম, তার কারণ হচ্ছে দেশনেত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর, সিটি কর্পোরেশন সহ সকল উন্নয়নের জন্য তিনি কাজ করেছেন। আমরা বিশ্বাস করি আমাদের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বরিশালবাসী আজকে জাগ্রত হয়ে আজকে এই আগামীকালকে ঈদগাহের জনসভায় সবাই যোগদান করবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে ত্বরান্বিত করবেন। আমরা যদি সরকার দেশনেত্রী খালেদা জিয়াকে আটকিয়ে রাখতে চায়, আমরা এরপরে আরও কঠিন কর্মসূচি দেব এবং বরিশালের জনগণকে সবাই উজ্জীবিত করে একসাথে মিলে যাতে ঐক্যবদ্ধ আন্দোলন করা যায় সেজন্য ইনশাআল্লাহ আমরা সচেষ্ট থাকব। আপনাদের মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, সরকারকে জানাতে চাই এবং খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিন, নাহলে আমরা বরিশালবাসী ঐক্যবদ্ধভাবে কঠিন কর্মসূচি দিয়ে ঝাঁপিয়ে পড়ব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।